সংখ্যাটা মিলে গিয়েছে 6 থেকে 6 বাদ দেওয়া যাবে না কি হবে শূন্য হবে বসবে শূন্য যে কোনো সংখ্যাই হোক যদি সংখ্যার সাথে মিলে যায় সেই ক্ষেত্রে শূন্য বসে এখন দেখো আছে 7 আর 2 সাতটি দাগ দিয়ে আগে 1 2 3 4 5 6 7 সাতটি দাগ দিলাম বাদ দিতে হবে কত আমাদেরকে 2 1 2 কেটে দিলাম দুই ভাগ দিয়ে দিলাম থাকলো কয়টি 1 2 3 4 5 সাতে থেকে দুই ভাগ দিলে থাকে 5 অতএব বিয়োগফল আমরা কত পেলাম দেখো তো বিয়োগফল আমরা পেলাম 5 10 এ 50 অতএব বিয়োগফল সমান আমরা লিখব 5 10 এ 50 প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা জানো সোলায়মান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সবকিছু শেখানো হয় এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না তাহলে চলো বন্ধুরা আজকের পড়া আমরা শ্রেণীতে ভালোভাবে শিখে নেব দেখো এখানে আছে ক নাম্বার 2 10 6 26 বিয়োগ 1 10 3 13 6 থেকে 3 বার দিলে থাকে 3 2 থেকে 1 বার দিলে থাকে 1 1 10 3 13 অতএব বিয়োগফল সমান কত হলো 1 10 3 13 ক নাম্বার 4 10 8 48 আর বিয়োগ 2 10 5 25 8 এর থেকে 5 বার দিলে থাকে 3 4 এর থেকে 2 বার দিলে 2 2 10 3 23 বিয়োগফল আমরা পেলাম 2 10 3 23 ক নাম্বার 5 10 4 54 বিয়োগ 3 10 3 33 4 এর থেকে 3 বার দিলে থাকে 1 5 এর থেকে 3 বার দিলে 2 অতএব বিয়োগফল সমান আমরা পেলাম 2 10 1 21 ঘ নাম্বার 76 7 10 6 76 বিয়োগ 2 10 6 26 ডান পাশ থেকে ডান পাশে দেখো 6 এর থেকে 6 বার দিলে থাকে 0 অর্থাৎ সংখ্যা সংখ্যা মিলে গেলে 0 বসে 7 এর থেকে 2 বার দিলে থাকে 5 5 10 এ 50 অতএব বিয়োগফল সমান হলো কি 5 10 এ 50 আশা করি বন্ধুরা সবাই বুঝে নিয়েছো আজ এই পর্যন্ত পরবর্তী পাঠে আবার দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ